মানে তোকে শহরে থাইকেও তো গ্রামে গুরুম 100% মজা পাওয়া যায়। আমি এই রোডে অনেকদিন ধরে আসার আমার চিন্তা ভাবনা ছিল, কিন্তু আসলে ওইভাবে প্লেস হয়ে মারি আমি ওঠে না, এই জন্য আসা হয়। আজকে যখন ওই পাশে ঢুকেছি তখন আমার মাথায় পুরো ফেলে গেছে সব কোন কোন রোডে যাব। আজকে আমার গাড়ি করে দিয়ে ধোয়া বলছে কইছিলাম নামতে। নিজের আমার সাথে সেনা ড্রাইভার মনে করো না, শৈল বার আমার রাস্তা ফাঁকা অথচ গাড়ি ছাড়িয়ে দিয়ে আমাকে তিনজনের রাটা লাগিছে। মাটির রাস্তা খুব সুন্দর, বাট হাইটা যাওয়া সুন্দর, গাড়ি নিয়ে সুন্দর না। গাছের নিচে দিয়ে রাস্তা, গাছগুলো খুব রাস্তার মধ্যে শুয়ে পড়ছে, ভালোই লাগছে। মুরগির ফার্ম ফ্যাক্টরি না, মুরগির একটা ফার্ম, খুব সুন্দর। হয়তো ফার্মের সামনে দিয়ে আমরা ম্যাক করে গেছে সেই ফার্মটা,
টাকা রোড না বুঝছো is get wow love you good photo company ne ঘোরার জন্য খুব সুন্দর একটা প্লেস, বিনোদন প্লেস, অনেক মানুষ এখানে ঘুরতে আসছে। আল্লাহ পুটি মারি, মাটি কাটা পুটি মারি।
আল্লাহ আপনি কবুল করেন, ওই সমস্ত বান্দাদের কবুল করেন আল্লাহ, আপনার ঘরের জন্য আল্লাহ। আল্লাহ যদি কাল দরজা তো যায় তো কিছু হয় না, আল্লাহ আপনি একটু মুখটা নরম করিয়া দেন আল্লাহ, আপনার ঘরের জন্য বাবা। আরে কিছু দান করিয়া যায় বাবা আল্লাহর ঘরের জন্য। এই গান তো নষ্ট হবে না বাবা, এই গান বিফলে যাবে না। এই দুনিয়ায় কত টাকা নষ্ট করিয়া পাইলেন, আল্লাহর ঘরে একটু দান করিয়া যায়, এই গান নষ্ট হবে না বাবা, এই গান বিফলেও যাবে না। ও বাবা কিছু দান করিয়া যায়। আরে আল্লাহর ঘরের জন্য বাবা ইলাকারের কাজ চলতে আছে, কিছু দিয়া শরীর থাকিয়া যায়, আল্লাহ কবুল করিয়া নেবে। আরে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি কবুল করিয়া দেন আল্লাহ, আপনার ঘরকে মহব্বত করিয়া দান আল্লাহ, আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি কবুল করিয়া নেন আপনার ঘরের জন্য মাওলা। ওই সমস্ত বান্দাদের দান কবুল করেন আল্লাহ, রুজির টাকাটা নেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। ও বাবা খালি হাতে যায় না, কিছু দান করিয়া যায় আলহামদুলিল্লাহ আল্লাহ, আপনার ঘরকে মহব্বত করিয়া যারা দান করলো সকলের দান আপনি কবুল করিয়া নিয়েন আল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ, আপনার ঘরকে ভালোবাসি আল্লাহ দান করতেছে, আপনি কবুল ও মঞ্জুর করেন। ও বাবারা একবার সিমিটের দরকার আল্লাহ, একবার সিমিট হইলে একদিন কাজ হইয়া যাবে বাবারা, কেউ খালি হয়ে যাব না, একবার সিমিট হইলে একদিন কাজ হবে। আল্লাহর সঙ্গে বান্দা আছে, একদিন কাজ চলার মতন ব্যবস্থা করিয়া দিবেন আল্লাহ, আল্লাহ আল্লাহ আপনি কবুল করিয়া নেন।